হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আমরা সকলে ভালো আছি, আর আশা করছি তোমরাও সকলে ভালো আছো। সুমনা ব্লগের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। তো তোমরা ভিডিওটা সকাল সকাল এই যে আমি শুরু করেছি, তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো সকালে বেরিয়েছি, ঘুম থেকে উঠে দেখি বাইরে খুব সুন্দর একটা গোলাপ ফুটেছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো গোলাপটা কত সুন্দর কালার হয়েছে, খুবই ভালো লাগছে গোলাপটা। তো তারপর ফ্রেশ ট্রেশ হয়ে আমি ব্রাশ ট্রাশ কমপ্লিট করে নিয়ে বিস্কুট খেয়ে নিয়ে আমি চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এই যে জলের ঢপটা খালি হয়ে গেছে, তো আমি একটু সরিয়ে রাখলাম, আর এইদিকে রান্না বসিয়ে দিয়েছি। দেখো সকালে টিফিনে বানাবো আজকে ভাত। তো ভাত, ডাল আর আলু, ভেন্ডি আলু ভাজা, সেটাই আজকে সকালে টিফিনে হবে। আর ওইদিকে হবে দুপুরে মোচা করব, ডিম করব, এগুলোই করব। তো তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর সকালে এইদিকে আমি রান্নাঘরে আছি, আর ওইদিকে একটা দুর্ঘটনা ঘটে গেছে। তো তোমরা দেখতে থাকো যে কি দুর্ঘটনা ঘটলো। তারপরে আমি তো এখন আনন্দ সহকারেই রান্নাটা করছি, যে সকালবেলায় উঠে। তো তারপর যে ওইদিকে ওইটা ঘটবে আমি আর বুঝতেও পারিনি যে এইটা হবে। আমার সাথে থাকলে হয়তো হতো না, কিন্তু আমার সাথে তো ছিল না, সেই জন্যই হয়তো এটা হবে। আর এই দেখো তেল শেষ হয়ে গেছিলো, সেই জন্য তোমাদের দাদা ভাই আবার এদিকে তেলটা কেটে দিচ্ছে, প্যাকেটটা, তেলের প্যাকেট কেটে দিচ্ছে। আর আগের দিন আমি দেখিনি রাত্রিবেলায় যে এর তেল শেষ হয়ে গেছিলো, তাহলে আমি রাতেই রেডি করে রাখতাম। আমি না আগের দিন রাতে সব কিছুই রেডি করে রাখি, গুছিয়ে রাখি, কেননা সকালবেলা উঠে এইগুলো করতে গেলে খুব অসুবিধা হয়ে যায়, দেরি হয়ে যায়। জানোই তো ছেলে খুব দুষ্টুমি করে, অত পেরে উঠি না সকালবেলা। রাতে একটু কিছুটা করে রাখলে সুবিধা হয়। এ দেখো বললাম না মোচা বসিয়েছি, তো ওই দেখো মোচাটা বসিয়েছি, আর এইদিকে মোচাতে দেব ডালের বড়া করে রেখে দিয়েছি, এই দেখো চাপড়া বানিয়ে রেখেছি, সেইগুলোই দেবো। আর এইদিকে ডিম সিদ্ধ করে ভাজা করা ভেজে রেখেছি, আর গাজর আলু ভেজে রেখেছি। তো বললাম না আমি এইদিকে আছি, আর ওইদিকে দুর্ঘটনা ঘটেছে। তো গেছিল বাবার সাথে রাস্তায় দৌড়াতে, তো সেই দৌড়াতে গিয়ে, আর রাস্তা তো ইট পাথরে ভরা, তো পড়ে গিয়ে দেখো কতটা কেটে গেছে। এসে কান্না করছে, দৌড়া আস্তে আস্তে আসছে, আর এসে বলছে মামা আমি পড়ে গেছি, কানতে কানতে আসলো আর এসে বলে। তারপর দেখো শুয়ে দিয়েছি, এই যে কান্না। বললাম কি করে পড়লি? না, ওর বাবা বলছে ও কায়দা দিয়ে দৌড়াচ্ছিল, কি হবে, পড়ে গেছে। দৌড়াতে বললে তো ঠিকভাবে দৌড়াবে না, দুষ্টুমি করে দৌড়াবে, তার তো হবেই না এটা। তো সেই জন্যই আর কি করা যাবে, বাচ্চা তো এটা হবেই না বলো, সাধারণত তো এটা হতেই থাকে, এখানে পড়ছে, ওখানে পড়ছে, সেখানে পড়ছে। আর আজকে আবারও দুপুরবেলা আর একবারও পড়েছিল, তো করব সেটা আর সব তোমাদের সাথে শেয়ার করা হয়নি। পড়ে গেলে বাচ্চাটা তখন কি আর মাথায় ঠিক থাকে, এটা ঘরে এসেছিল, বাইরে হয়েছিল, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এই দেখো তারপরে বাইরে যাবে না, না আমি বাইরে ব্রাশ করব না, আমি এখানে বসবো, আমি হেঁটে যেতে পারবো না, আমি দাঁড়াতে পারবো না, তো মগ নিয়ে আসো, আমাকে এখানে বসিয়ে ব্রাশ করাও। তো ব্রাশ করতে গেলেও নাকি ওর পায়ে ব্যথা লাগছে, দেখেছো, কিছুতেই ব্রাশ করবে না, না আমার পায়ে টান লাগছে, আমি ব্রাশ করব না, আমি ব্রাশ করব না। এই যে সবাইকে ডেকে এনে দেখাচ্ছে যে এই দেখো আমার পায়ে এখানে কেটে গেছে, দেখো এখানে কেটে গেছে, এইসব করছে। জেম্মাকে ডেকেছে, নাম্মিকে ডেকেছে, জেম্মা গেছিলো পুজো দিতে, তো তাড়াতাড়ি এসছে, ঠাম্মাকেও দেখাচ্ছে। তো এই নিয়েই চলছে আমাদের সারাটা দিন, আজকে দেখতে থাকো যে কিভাবে আমাদের কেটে গেল সারাটা দিন, এই যে পা কাটা অবস্থায়। তারপর আমি ব্রাশ করিয়ে নিয়ে ওকে দেখো কুলকুচি করছে, দেখো কি অবস্থায়, ওকে রেডি করে দিয়ে আমি তারপরে আবার যাব রান্নাঘরে, কেননা ওকে কম। তো তারপর এরকম আমি এদিকে ওকে রেডি করছিলাম, তো বাকিরা সবাই খেয়ে নিয়েছে টুকি, আমি বললাম তোমরা খেয়ে নাও, আমি তারপরে খাবো, ওকে আগে রেডি করে নিই তারপর। তো ওইদিকে টিফিন খেয়ে নিলাম, তারপর বাকি রান্না কমপ্লিট করে নিয়েছি, কমপ্লিট করে নিয়ে গেছিলাম স্নানে। স্নান করে এসে এই দেখো চুলটা শ্যাম্পু করেছি, চুলটা শ্যাম্পু করে তারপর চলে আসলাম ঘরে। এসে দেখি কি, আমি বুঝি কি তোমার কি ব্যথা আছে এখনো? আছে এখনো একটু, কিন্তু পুরোটা ব্যথা সারেনি আমার, এখনো একটু একটু ব্যথা আছে। কিন্তু মাম্মা আমি কি বাইরে যেতে পারবো? আমি বললাম না না আজকে বাইরে যেতেই পারবো না, বাবা খুব ব্যথা পায়। না না মাম্মা একটু বেলা হলেই আমি ঠিক
যেতে পারবো বাইরে। এইভাবেই দেখো ওই যে খেলা নিয়ে বসেছে, খেলা করছে, গাড়ি চালাচ্ছে, করে জামা কাপড় মেলে গেলো। আর এইদিকে আমি দেখো জামা কাপড় গুলো মেলে নিলাম, যেই না জামা কাপড় মেলে ঘরে আসলাম দেখি টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। আয় রে কি অবস্থা, আমি জামা কাপড় মেলে বাইরে ঘরে ঢুকলাম আর বৃষ্টিটা চলে আসলো, কি করবি বলতো? না পারছি তুলতে, না পারছি মেলতে, না ভেজা জামা কাপড় কি করবো। তারপরে এসছে যে পাশে দুষ্টুটা, এই যে দুটোই মিলে দেখো খেলা করছে, তো পায়ে কাটা, সেইভাবে তো দৌড়াতে পারছে না, খেলতে পারছে না। এই যে দেখো ক্যারাম বোর্ড নিয়ে ওই গাড়িগুলো নিয়ে খেলা করছে, ওইদিকে খেলনা পাটি নিয়ে খেলা করছে। তো ঠিক আছে, ভিডিওটা তাহলে এই পর্যন্তই থাকলো। লাইক কমেন্ট শেয়ার করো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ওকে বাই।